আগাছা আর লতা ভরা বিলের পানিতে ফুটেছে হাজার হাজার গোলাপি পদ্ম। পদ্মপাতার ফাঁকে সূর্যের সোনালি আভা পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। দেখলেই মন ভরে যায়। ডিঙ্গি নৌকায় বিলে ঢুকলে মনে হবে যেন অভ্যর্থনা জানাচ্ছে পদ্মরা। নীলফামারী জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হাত ছানি দিয়ে মানুষকে আকৃষ্ট করছে সিংদই বিল। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে অবস্থিত এই বিল। উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সবুজে ঘেরা গ্রাম। প্রথমে পিচ ঠালা পথে মেঠো পথ পেরিয়ে পৌঁছাতে হয় প্রত্যন্ত গ্রামের বিলটিতে। তার চারপাশে ধান ক্ষেত, মাঝের বেশ কিছু অংশ জুড়ে পদ্ম ফুলের সমারোহ। সবুজ পাতার মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সাদা গোলাপি রঙের এক একটি পদ্ম। দিগন্ত বিস্তৃত জলরাশির স্নিগ্ধতা দর্শনার্থীদের মনে আনন্দের দোলা দিয়ে যায়। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাল ও সাদা পদ্ম ফুল বিলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। নৌকায় করে পদ্মবিল ঘুরতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। মন ফোলানো দৃশ্য দেখলে মুগ্ধ হবেন যে কেউ। এ বিলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। ডিঙ্গি নৌকায় ভেসে জলের ছন্দতালে বিল জুড়ে পদ্ম ফুলের এমন অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দূর দূরান্ত থেকে ঘুরতে আসা হাজারো প্রকৃতিপ্রেমীরা। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে আমাদের নীলফামারীতে এরকম একটা পদ্মবিল রয়েছে। আসলে অনেক ভালো একটি জায়গা, সময় কাটানোর জন্য মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর আমার বাসা হচ্ছে চিলাহাটিতে। আমি চিলাহাটি থেকে সকালবেলা ট্রেনে করে রওনা দিয়েছি এবং নীলফামারি থেকে অটো করে এদিকে এসে অনেকে জিজ্ঞেস করে করে জায়গাটা বের করছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি। আর আমাদের এদিকে আরও অনেক ইয়ে আছে, পর্যটন কেন্দ্র। পানি এখানে সবসময় থাকে, গ্রীষ্মকাল বা যে কোনো সময় এখানে পানি থাকে। তো এখানে যদি একটা উদ্যোগ যদি নেওয়া হয়, সরকার যদি এখানে কিছু অনুদান দেয়, তো এখানে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র আর কি হবে। নীলফামারীতে এত সুন্দর জায়গা, এত সুন্দর পদ্ম ফুল, মানে আর কোথাও নাই, শুধু এটা আমাদের সিংদই বিলেই। তো এখানে অনেক মানুষের ভিড় হয় সকাল সন্ধ্যা সব সময়। তো আর নীলফামারীতে এত সুন্দর জায়গা নাই। আর হচ্ছে মেন কথা হচ্ছে যে এখানে অনেক ছেলে ফেলে আসে সময় কাটানোর জন্য। আমাদের এখানের পরিবেশ খুবই শীতল ঠান্ডা এবং অনেক মানুষ এখানে আসে সময় কাটানোর জন্য, বহু দূর থেকে, বগুড়া মানে রাজশাহী, হ্যাঁ অনেক অনেক দূর থেকে, যে ঠাকুরগাঁ থেকে এসে, পঞ্চগড় থেকে এসে, বিভিন্ন এলাকা থেকে এসে। না মানে আমার নীলফামারী উত্তরবঙ্গের মধ্যে এরকম পর্যটন কেন্দ্র, মানে এরকম জায়গা নাই, এরকম বিলও নাই, এরকম পদ্ম ফুলও নাই। এই জন্য তো দূর দূরান্ত থেকে লোকজন মানে আসতেছে। নীলফামারীতে এরকম বিনোদন কেন্দ্র নাই, একমাত্র পদ্মবিলটি এবং আমাদের নীলসাগর আছে। তাই নীলসাগরের মতো সরকার যেরকম চেষ্টা করতেছে, ঠিক সেইভাবে যেন আমাদের এই পদ্মবিলটি, হ্যাঁ বিনোদন হিসাবে যেন খুব সুন্দরভাবে একটা বিনোদন ক্ষেত্র করতে পারে। ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েত আলী শাহ ফকির ঢাকা পোস্টকে বলেন, আমরা যখন ছোট ছিলাম ওই বিলে কিন্তু আমরা গিয়েছিলাম, মাছ ধরছিলাম, তখন কিন্তু পদ্ম ফুল ছিল। তারপরে মাঝখানে এই পদ্ম ফুলটা কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। আবার নতুন করে গত বছর থেকে এই পদ্ম ফুলের জন্ম হয়েছে এবং পদ্ম ফুল জন্ম হওয়ার পরে এলাকায় যে একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকার থেকে যে দর্শনার্থী আসছে, এটাতে আমার খুব ভালো লাগছে। এই পদ্মবিলটি সংরক্ষণ করার জন্য আমি মাননীয় এগু মহোদয়ের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছি। মাননীয় এগু মহোদয়ের সাথে আমি কথা বলছি এটাকে সংরক্ষণ করার ব্যাপারে। উনি আমাকে এই ব্যাপারে কথাও দিয়েছেন। উনি মাঝখানে পরিদর্শনের একটা প্রোগ্রাম করছিলেন এই পদ্মবিল যাওয়ার জন্য, কিন্তু জরুরি কারণে উনি হয়তো সেই প্রোগ্রামটাকে বাতিল করছিলেন। আগামীতে আবার এই পদ্মফুল এবার প্রদর্শন হয়েছে, ওনাকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করে মাননীয় এমপি মহোদয়কে নিয়ে যে ওখানে পরিদর্শন করে এটাকে মানে একটা ইউনিয়নের আয়বর্ধক কাজে ব্যবহার করার মতো উপযোগী করে তোলার আমার আন্তরিকভাবে প্রচেষ্টা আছে।